সত্যি ভারতবর্ষ এক নৃতাত্ত্বিক সংগ্রহশালা। হয়তো সম্প্রতি আবিষ্কৃত সুমাত্রার অর্ধবানরের কঙ্কালটাও এখানে পাওয়া যাবে। ডোলমেনদের অভাব নেই, চকমকি পাথরের অস্ত্রশস্ত্র যে কোনো জায়গা খুঁড়লেই মিলবে। হ্রদবাসী বা নদী তীরবাসীরা নিশ্চয়ই কোনো সময় এখানে প্রচুর সংখ্যায় বিদ্যমান ছিলেন। গুহাবাসী এবং পত্রশয্যাকারী তৎসহ বনবাসী আদিম মৃগয়াজীবীদের এখনও নানা অঞ্চলে দেখা যাবে। তাছাড়া নেগ্রিটো, কোলারীয়, দ্রাবিড় এবং আর্য প্রভৃতি ঐতিহাসিক যুগের নৃতাত্ত্বিক বৈচিত্র্য উপস্থিত। এদের সঙ্গে মাঝে মাঝে তাতার, মঙ্গল বংশীয়গণ এবং ভাষাতাত্ত্বিকদের তথাকথিত নানা আর্য শাখা প্রশাখা মিলিত। পারসিক, গ্রিক, ইয়ুংচি, হুন, চীন, সিথিয়ান অসংখ্য জাতি মিলিত মিশ্রিত। ইহুদি, আরব, মঙ্গোলীয় থেকে আরম্ভ করে স্ক্যান্ডিনেভীয় জলদস্যু ও জার্মান বনচারী দস্যুদল অবধি, যারা এখনও একাত্ম হয়ে যায়নি, এসব বিভিন্ন জাতির তরঙ্গায়িত বিপুল মানব সমুদ্রে যুদ্ধমান, স্পন্দমান, চেতনায়মান, নিরন্তর পরিবর্তনশীল, ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে নিম্নে ছড়িয়ে পড়ে ক্ষুদ্রতর জাতিগুলিকে আত্মসাত করে আবার শান্ত হচ্ছে। ভারতবর্ষের এই হলো ইতিহাস। জাতির অবান্তর বিভাগ, ধর্ম, ভাষা, শাসন প্রণালী, এই সমস্ত নিয়েই একটা জাতি গঠিত। যদি একটা একটা করে জাতি নিয়ে আলোচনা করা যায়, তবে দেখা যাবে অন্যান্য জাতি যেসব উপাদানে তৈরি সেগুলো সংখ্যায় ভারতীয় জাতির চেয়ে অল্প। আর্য, দ্রাবিড়, তাতার, তুর্কো, মোগল, ইউরোপীয়, পৃথিবীর সব জাতির রক্ত যেন এদেশে আছে। এখানে নানা ভাষার অপূর্ব সমাবেশ আর আচার ব্যবহারে দুটি ভারতীয় শাখা জাতির যে প্রভেদ ইউরোপীয় ও প্রাচ্য জাতির মধ্যেও তত নেই। কেবল আমাদের জাতির পবিত্র ঐতিহ্য, আমাদের ধর্মই আমাদের সম্মিলন ভূমি, ওই ভিত্তিতেই আমাদের জাতীয় জীবন গঠন করতে হবে। ইউরোপে রাজনীতি জাতীয় ঐক্যের ভিত্তি, এশিয়ায় কিন্তু ধর্মই ওই ঐক্যের মূল। অতএব ভাবি ভারত গঠনে ধর্মের ঐক্য সাধন অনিবার্যভাবে প্রয়োজন। এমন স্বদেশপ্রেমিক, ভারতপ্রেমিক সন্ন্যাসী আর কেউ নন, ইনি স্বয়ং স্বামী বিবেকানন্দ। আশ্চর্য এ সন্ন্যাসী, অলৌকিক শক্তির অধিকারী হয়েও অলৌকিক কাণ্ডকারখানার ধারে কাছে গেলেন না। সর্বত্যাগী ঈশ্বর প্রেমিক সন্ন্যাসী হয়েও বললেন, আর কিছু প্রচার করা আমার দায় নয়, আমার দায় শুধু এদেশের লোককে মানুষ করে তোলা। আমরা জানি এ দায় দায়িত্ব পালন করতে স্বামীজিকে কী পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে। রক্তমক্ষণকারী কি অমানসিক পরিশ্রমের ফলে তাকে অকালে দেহত্যাগ করতে হয়েছে, কিন্তু দেশমাতৃকার সেবায় তার এই আত্মত্যাগ বিফল হয়নি। আর যতই দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে যে বিবেকানন্দকে কোনো সম্প্রদায়ের মাপকাঠিতে মাপা যায় না। তিনি যেন একটি অফুরন্ত শক্তির আধার, যা থেকে সব ধর্ম ও সম্প্রদায়ের লোকেরাই আপন আপন ছাঁচে নিজেদের ঢেলে দেশমাতৃকার সেবায় লাগতে পারেন। একদিকে বিবেকানন্দ যেমন সর্বজনীন, সর্বকালের, সর্বধর্মের, আবার ভারতবর্ষের ক্ষেত্রে তিনি একান্তভাবেই ভারতপ্রেমিক তথা স্বদেশপ্রেমিক। তাঁর চিন্তাভাবনা, ধ্যান ধারণা সব কিছুরই মূলে ছিল ভারতবর্ষ, কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায় নয়। স্বামীজি এক অখণ্ড ঐক্যবদ্ধ ভারতেরই কল্পনা করতেন। বলতেন, আমরা মানব জাতিকে সেই স্থানে নিয়ে যেতে চাই যেখানে বেদও নেই, বাইবেলও নেই, কোরআনও নেই, অথচ সে কাজ করতে হবে বেদ, বাইবেল ও কোরআনকে সমন্বিত করেই। স্বামীজি স্বপ্ন দেখতেন এদেশের মাটির ওপরে থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের অসাম্প্রদায়িক মানুষ। বলেছিলেন, খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না,
অথবা হিন্দু বা বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেক ধর্মই অন্য ধর্মের সারভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত্ব বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বেড়ে উঠবে। তাই তিনি দ্বিধাহীনভাবেই ঘোষণা করেছিলেন, ভারতের সব সম্প্রদায় থাকুক কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক, এবং এ পথের আলোর দিশারি ছিলেন স্বয়ং তিনি। তিনি বেদান্তকে স্বীকার করেছিলেন এই জন্য যে তা সর্বজনীন এক ঐক্য মতেরই ওপর প্রতিষ্ঠিত। আবার এই বেদান্তের মাঝেই তিনি পেয়েছিলেন শক্তিযোগ, মানুষের দুর্বলতা কাটাবার, ঘুম ভাঙাবার মন্ত্র। সেই একইভাবে স্বামীজি তার গুরু শ্রীরামকৃষ্ণকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন এই জন্য যে তাঁর দর্শন ও মতবাদে তিনি পেয়েছিলেন সব ধর্ম ও সম্প্রদায়ের এক সর্বজনীন মিলনভূমি। তাই শ্রীরামকৃষ্ণ জীবনের অলৌকিকত্বের চেয়েও তাঁর কাছে এই দিকটাই ছিল বেশি আকর্ষণীয়। কিন্তু তাই বলে একথা ভাবলেও ভুল হবে যে স্বামীজি ভারতের সনাতন আধ্যাত্মিকতাকেও বর্জন করতে বলেছিলেন, বরঞ্চ স্বামীজি একথা ভালোভাবেই বুঝিয়ে বলেছেন যে এই ভারতবর্ষে জাতীয় সংহতির ভিত্তি হবে আধ্যাত্মিকতাই। ভারতের প্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করে স্বামীজির এই ধারণাই বদ্ধমূল হয়েছিল যে কোনো রাজনৈতিক মতাদর্শই এদেশে জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে না। ধর্মনিরপেক্ষ স্বাধীন ভারত রাষ্ট্রের সঙ্গেও স্বামীজির এই মতবাদের বিরোধ নেই, কারণ ধর্মনিরপেক্ষতা বলতে কিন্তু মানুষের ধর্ম বিমুখতা বোঝায় না। স্মরণীয় স্বামীজির উক্তি, আমরা মানবজাতিকে সেই স্থানে নিয়ে যেতে চাই যেখানে বেদও নেই, বাইবেলও নেই, কোরআনও নেই ইত্যাদি। আবার স্বামীজি একথাও বারবার বলে ভারতবাসীকে সাবধান করে দিয়েছেন যে আধ্যাত্মিকতা মানে কিন্তু সাম্প্রদায়িকতা নয়। কোনো ধর্ম বা আধ্যাত্মিক সত্যের মূলেই সাম্প্রদায়িকতা নেই এবং এ কথা তাঁরই। যদি এই ভারতে যেখানে চিরদিনই সকল সম্প্রদায় সম্মানিত হইয়া আসিয়াছেন সেই ভারতে এখনও এসব সাম্প্রদায়িক বিবাদ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দ্বেষ, হিংসা থাকে, তবে ধিক আমাদিগকে যাহারা সেই মহিমান্বিত পূর্বপুরুষগণের বংশধর বলিয়া নিজেদের পরিচয় দেয়। স্বামীজি ভালোভাবেই জানতেন যে সাম্প্রদায়িকতার জন্ম কুসংস্কার থেকেই হয়। মানুষের মন থেকে এই কুসংস্কার দূর করা যেতে পারে কেবল শিক্ষার জাদুমন্ত্রে। তাই স্বামীজির প্রথম প্রচেষ্টা ছিল স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে শিক্ষা বিস্তার। খুবই দুঃখ ও পরিতাপের বিষয়, স্বাধীন ভারতে এখনও শিক্ষিতের হার মাত্র 30% মতো, এবং নিঃসন্দেহে সাম্প্রদায়িক দ্বন্দ্বকলহের উক্ত বীজ ছড়িয়ে আছে বাকি বিপুল কুসংস্কারাচ্ছন্ন অশিক্ষিত সম্প্রদায়ের মধ্যেই। কিন্তু যে নবীন শিক্ষার আলোকে স্বামীজি এদেশের মানুষকে কুসংস্কার ও সাম্প্রদায়িক ভেদবুদ্ধি থেকে মুক্ত করতে চেয়েছিলেন তা কিন্তু কোনো মতেই ভারতের প্রাচীন ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে নয়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় স্বামীজির আস্থা ছিল না। তাঁর মতে এ শিক্ষা চরিত্র, আত্মবিকাশ ও স্বদেশ হিতৈষণার পরিপন্থী। এখানে স্মরণীয় স্বাধীন ভারতের এক রাষ্ট্র কর্ণধারের উক্তিও এ শিক্ষায় দেশপ্রেম জাগে না, বলেছিলেন এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে। স্বামীজি দেখেছিলেন যে ভারতবর্ষ টিকে আছে তার সুপ্রাচীন ঐতিহ্যের এক শক্ত বুনিয়াদের ওপরই। তাই স্বামীজির শিক্ষা চেতনায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সঙ্গে প্রাচীন ভারতের চিন্তাভাবনা, ধ্যান ধারণার ফসল যে বেদান্ত, সেই বেদান্তের উদার ও সর্বজনীন নীতিগুলিও বিশেষ স্থান পেয়েছে। দেখিয়েছেন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও বেদান্ত কীভাবে উপযোগী ও কার্যকর করা যেতে পারে। এরই নাম তিনি দিয়েছিলেন প্র্যাকটিক্যাল বেদান্ত। যাই হোক, সেদিনের মতো আজও আমাদের জাতীয় সংহতির এই টলায়মান অবস্থায় স্বামীজির চিন্তাভাবনা সকলের সামনে তুলে ধরা উচিত, বিশেষত যুব সম্প্রদায়ের কাছে। স্বাধীন ভারতে আজ বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে ঘোষিত
অর্থাৎ স্বামীজি তার দেহত্যাগের 96 বছর পরেও আজও জাতীয় যুব নেতা। দেশে এমন নেতার আদর্শ তো চিরকালই দরকার, যা মানুষের আত্মশক্তি জাগায় এবং মানুষকে আত্মনির্ভরশীল হতে শেখায়। যে নেতৃত্ব ক্ষমতা ও গৌরবের উচ্চাসনে অধিষ্ঠিত হয়েও কখনোই আকাশের দিকে তাকায়নি, যা সব সময়ই অঙ্গুলি নির্দেশ করেছে দেশের দলিত অবহেলিত মানুষের দিকেই। যে নেতৃত্ব দেশের জন্য আমাদের ভাবতে শেখায়, যে নেতৃত্ব সমাজের কোনো ওপরতলার মানুষকে নয়, গরিব দুঃখী অজ্ঞ মুচি ম্যাথরকে তোমার রক্ত তোমার ভাই বলে চিনতে শেখায়, সেই অতুলনীয় নেতার আদর্শ নিঃসন্দেহে আজ আমাদের চোখের সামনে থাকা দরকার। যদিও তিনি আজ লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন একটি শাশ্বতকালের আদর্শ। সেই আদর্শের পথ ধরে আমরা জাতীয় ঐক্যরথটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এখানে তাঁর সেই কথারই পুনরাবৃত্তি করতে ইচ্ছা হয়, আমরা মানব জাতিকে সেই স্থানে নিয়ে যেতে চাই যেখানে বেদও নেই, বাইবেলও নেই, কোরআনও নেই, অথচ সে কাজ করতে হবে বেদ বাইবেল ও কোরআনকে সমন্বিত করেই।